আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, গ্রাফিক টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো 15ই আগস্ট জাতীয় শোক দিবসের একটি পোস্টার খুব সহজেই ডিজাইন করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি দিয়ে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিটি ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটন অন করে ওয়ালে ক্লিক করে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ওপেন দিব, দিয়ে আমি পোস্টারের সাইজটি করে নেব। বিভিন্ন সাইজের পোস্টার হয়, এখান থেকে আপনারা ক্রিয়েট নিউ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আমরা ইঞ্চিতে দেখিয়ে দেবো, দিয়ে আমি একটি পোস্টারের সাইজ করে নিচ্ছি 14x19, এই সাইজটি করে নিচ্ছি আমি, দিয়ে ক্রিয়েটে ক্লিক করব। প্রথমে আমি একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব, এখান থেকে আমি রেক্টেঙ্গেল টুলটি নিব। এটি আউটলাইন কালারটি আমি নো করে দেব, দিয়ে এখানে গার্ডিয়ান কালারটি আমি দিয়ে দেব, দিয়ে এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এই থ্রি ডটে ক্লিক করে সেম আগে ক্লিক করব, এখানে ক্লিক করব, এখানে এই কালারগুলো আমি দিয়ে দেব, দিয়ে এটু ক্লিক করব, ডাবল ক্লিক দিয়ে থ্রি ডটে ক্লিক করে আমি সেম আগে ক্লিক করব। এখানে এটি সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে আমি এটি ক্লিক দিয়ে থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করে সেম আগে ক্লিক করব, দিয়ে কালারটি দিয়ে দেব। এখন এটি ক্লিক করব, ক্লিক করে এটি কালারটিও দিয়ে দেব, দিয়ে এখানে আমি 90% দিয়ে দেব। এখন আমি গুগল থেকে কিছু ইমেজ ডাউনলোড করেছি, সেগুলি নিয়ে আসব। ফাইল, ফাইল থেকে প্লেস সিলেক্ট করে এখানে আপনারা খেয়াল করবেন লিঙ্কে যেন টিক দেওয়া না থাকে, সেটি আপনারা খেয়াল করবেন। করে এখানে প্লেসে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে একটি ইলিপস টুলটি নেবেন, এটি নেওয়ার পরে এটি কালারটা আমি চেঞ্জ করে দেবো এখান থেকে। এখন এটি কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব, এটি কালারটা আমি হোয়াইট করে দেব। হোয়াইট করে দেওয়ার পরে এই ফটোটি এখানে অ্যাড করব, মাউসের অ্যাডমে ক্লিক করব, ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ভিং টু ফ্রন্ট। এখানে সেট করার পর এখন আমি এই শেপটি সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব। কপি করার পরে পরে মাউসের অ্যাডমে ক্লিক করব, ক্লিক করে অ্যারেঞ্জ থেকে উইং টু ফন দিয়ে এটি এবং এই ফটোটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মাউসের আইকনে ক্লিক করব, ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক হয়ে গেল। এখন আরো একটি এলিপস টুল নেব,
তারপর এখন এটি কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব। কপি করার পরে এটি শুরু করে দিব, করে এটি এখন গার্ডিয়ান কালারটি দিয়ে দেবো। এখান থেকে এটি দেওয়ার পরে এটি এখানে একটি ফটো অ্যাড করব। এখানে মাউস আইকনে ক্লিক করে এনহ্যান্স থেকে উইং টু ফ্রন্ট, ছবিটি ছোট করে দেবো। তারপরে এটি এখন এখান থেকে এই লেয়ারটি সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব। কপি করার পরে মাউসের আট বোনে ক্লিক করব, ক্লিক করে এনএস থেকে উইং টু ফ্রন্ট, তারপরে ছবিটি সিলেক্ট করে মাউসের আট বোনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এখন একটি টাইপ টুল নেব, টাইপ টুল নিয়ে এখান থেকে ফন্টটা আমি চেঞ্জ করে দেব। এটি এখন মাউসের আপনি ক্লিক করবো, ক্লিক করে অ্যালেন্স থেকে উইং টু ফন্ট দিয়ে এটির কালারটি আমি হোয়াইট করে দিলাম। এটি অল্টার ধরে কপি করবো এখানে, কন্ট্রোলটা শিফট ধরে কপি করে নিয়ে আসবো। এগুলো গুগল থেকে আমি ডাউনলোড করেছি। এটা এই পাশে দিয়ে দিলাম। এখন এটি এই পাশে আমি দিয়ে দিব। এখন এটি সিলেক্ট করে মাউসের আট বোতামে ক্লিক করবো, ক্লিক করে আমি এনএস থেকে সেন্ড টু ব্যাক দিয়ে দিলাম, আর এটি আমি এখানে সেট করে দিয়ে দিলাম। এখন এই টাইপটা আমি অল চার্ট ধরে কপি করব, এখানে সিলেক্ট করে এটা একটু বড় করে দেবো। এখানে দিয়ে এটি ফন্টে আমি চেঞ্জ করে দেবো। এই ফন্টে দিচ্ছি। এখন আমি এটি আবার কোয়ার্টার ধরে কপি করব, এটি ফন্টটি আমি চেঞ্জ করে দেবো, এটি দিলাম। দিয়ে এটি আমি সিলেক্ট করে মাউসের আইকনে ক্লিক করব, ক্লিক করার পরে আমি এখানে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করব, ক্লিক করে এটি সিলেক্ট করে আনগ্রুপ করব। তো সরিয়ে দেব। ওকে, এখন এটি সিলেক্ট করবো আমি, দিয়ে মাউসের আইকনে ক্লিক করব, যে গ্রুপ করে দেব। এটি এখানে দিয়ে দিলাম। এখন এখানে আমি একটি ফটো অ্যাড করব, এটি নিয়ে আসবো। এখন
টেক্সট আমি অল্টারনেটে কপি করে নিয়ে আসবো, সিলেক্ট করবো, সিলেক্ট করে আমি এখানে পুনরায় লিখবো, দেখে এটি একটু বড় করে দেব। এটি ফন্টটা আমি চেঞ্জ করে দিব, এটি দিয়ে দিলাম। এটি এখন মাউসের আইকনে ক্লিক করব, ক্লিক করার পরে ক্রিয়েট আউটলাইনে ক্লিক করব, আনগ্রুপ, আনগ্রুপ করে এটি এখানে একটি গার্ডিয়ান কালার দিব আমি। এইটি সিলেক্ট করে আমি মাউসের ক্লিক করব, ক্লিক করে এন্স থেকে উইঙ্গড ফন দুটি সিলেক্ট করে গার্ডিয়ান কালার দিব এখানে আমি। এটি দিলাম। এখন দুটো সিলেক্ট করার পরে এখন কন্ট্রোল সি বি দিয়ে কপি করব, কপি করার পরে এখন আমি এখান থেকে আমি স্ট্রোক কালার দিয়ে দেব, দিয়ে স্ট্রোকটি বাড়িয়ে দিলাম। এখন আরেকটি টাইপ টু নিব, এটি কালারটি আমি হোয়াইট করে দিলাম। একটু অল্টার ধরে কপি করব, এটি ফন্ট টাইম এখন চেঞ্জ করে দেব, এটি কালারটি চেঞ্জ করে দেব, এটি অল্টার ধরে কপি করে নিয়ে আসবো। এটি আমি ফন্টটি চেঞ্জ করে দেবো সিলেক্ট করে, যদি আমি মাউসের আইকনে ক্লিক করব, ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, গেট আউটলাইন নেওয়ার পরে এখন মাউসের আইকনে ক্লিক করে আনগ্রুপ, এটি এখানে কন্ট্রোল সি বি দিয়ে কপি করব, কপি করে স্ট্রোক কালারটি দিয়ে দেব, স্ট্রোকটি দেওয়ার পরে একটি টাইপ কোন দিব, এটি ফন্টটি আমি চেঞ্জ করে দিব,
এখান থেকে বোল্ড করে দিব। প্যারাগ্রাফ থেকে সেন্টার, এই কালারটি আমি এখন এটি হোয়াইট করে দিলাম। এডি কালারটি ইয়েলো দিয়ে দিলাম। এডি ফন্টটি বড় করে দেবো। এখান থেকে এডি অল্টটা ধরে কপি করবো। এটি ফন্টটা আমি চেঞ্জ করে দিব। এই ফন্টটি দিয়ে দিলাম। মাউসের আর্টবে ক্লিক করবো, ক্লিক করে ক্লিক আউটলাইন, মাউসের আর্টবে ক্লিক করে আনগুলো। মাউসের আর্টবে ক্লিক করবো, ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেবো। কালারটা আমি চেঞ্জ করে দেবো। এখন একটি কন্ট্রোল সি বি দিয়ে কপি করব। কপি করার পরে এখান থেকে স্ট্রোক কালারটি দিয়ে দেবো, স্ট্রোকটি বাড়িয়ে দিব। এখান থেকে স্ট্রোক কালারটা আমি ডার্ক দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি একটি রেক্টেঙ্গেল টুল নেব। এই স্ট্রোকটা আমি নো করে দেব। তো এটির কালারটা আমি এখান থেকে হোয়াইট করে দিলাম। এখন এখান থেকে আমি রাইট ব্যাক ক্লিক করবো, মাউসে দিয়ে রিঙ্কেল টুলটি নিব, নিয়ে আমি এখান থেকে টার্গেট টু ই করে দেবো। এটি দিলাম। এখন
একটি টাইপ টুল নেব, তো এটি অল্টার ধরে কপি করে নিয়ে আসব। নিয়ে এসে এখানে এটি দিয়ে দিলাম, এটি কালারটা আমি ব্ল্যাক দিলাম। দিয়ে মাউসের আট বাটনে ক্লিক করবো, ক্লিক করে আমি এনএস থেকে বিং টু ফন্ট, ছবি আর এই ছিল আজকের আয়োজন। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ধন্যবাদ।